একটি পরিবারে ছয়টি সন্তান, আর এ ছয় জনই হচ্ছে মেয়ে। তাদেরও স্বপ্ন ছিল লেখাপড়া করে বাবা মায়ের ছেলে সন্তানের অভাব দূর করা। কয়েক বছর আগে হারায় বাবাকে। তিন দিন আগে সড়ক দুর্ঘটনায় মারা যায় মাও। মাথার উপর থেকে যেন শেষ ছায়াটুকু সরে যায়। এখন কি হবে অভিভাবকহীন এই ছয় বোনের? গত রোববার সন্ধ্যায় ট্রাক চাপা পড়ে পার্বতীপুরের ফ্যাক্টরি পাড়া মোড়ে ওই বিধবা মা আরজেনা বেগম বয়স ৪৫ নিহত হন। পার্বতীপুর থেকে দিনাজপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি। এ সময় তিনি তার একটি গাভী নিয়ে ওই পথে বাড়ি ফিরছিলেন। নিহত আরজিনা মন্নতপুর ইউনিয়নের ছোট হরিপুর মুন্সিপাড়া গ্রামের মৃত মুফাক্ষারুল ইসলামের স্ত্রী। প্রতিবেশীরা জানায়, 2013 সালের ২৪ এপ্রিল স্ত্রী ও ছয় কিশোরী কন্যাকে রেখে মারা যান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মুফাক্ষারুল ইসলাম। তার মৃত্যুর পর লেখাপড়া ছেড়ে সংসারের হাল ধরতে বাধ্য হন বড় দুই মেয়ে রিক্তা ও মুক্তা। তারা দুজনেই কাজ দেন ঢাকার দুই গার্মেন্টস ফ্যাক্টরিতে। বর্তমানে মুক্তা বয়স ২৪, রিক্তা বয়স ২২ ও মুমিনা বয়স ১৮, তিনজনেই বিবাহযোগ্যা। এছাড়া ছোট বোন লিপি বয়স ১৩ অষ্টম, মমতাজ বয়স ১৫ নবম শ্রেণী ও মুসরাত জাহান ইতি চতুর্থ শ্রেণীতে পড়ছে। তিনজনেই মেধাবী ছাত্রী। প্রতিবেশী মেনহাজুল হক বলেন, পরিবারটির পাঁচ শতক বসত ভিটা ছাড়া আর তাদের কোনো আবাদী জমি নেই। মায়ের মৃত্যুর পর ছোট চার বোনকে বাড়িতে রেখে বড় দুই বোন আবার চাকরি স্থলে ফিরে যাবে নাকি চাকরি ছেড়ে বোনদের সাথে বাড়িতে থাকবে, এ নিয়ে উভয় সংকটে পড়েছে বড় দুই বোন মুক্তা ও রিক্তা। মুক্তা ও রিক্তা কান্না জড়িত কণ্ঠে জানান, বাবা মার ইচ্ছা ছিল ছয় বোনকে শিক্ষিত করার, কিন্তু দারিদ্রতার কারণে তারা দুবোন সংসারের হাল ধরেছিল। এখন অভিভাবকহীন হয়ে তারা কিভাবে বোনদের লেখাপড়া ও সংসার চালাবে তা ভেবে পাচ্ছে না। ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।